আজ অপু ভাই জেলে, আর জেল কারা কাটছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা। আরে ভাই, তোর মেন্টালিটি করছে কালার কার তুলনা করতে। কই বঙ্গবন্ধু, কই বঙ্গবন্ধু দেশে স্বাধীন করতে গিয়ে জেলে গেছে, বঙ্গবন্ধু জেলে পাঠানো হয়েছে, কিন্তু তার কপু এসে মাথা পাঠায় জেলে গেছে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা অন্য অন্য ভিডিওগুলোর মতো না, আজকে আমি ইম্পর্টেন্ট একটা কথা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি মামুন অপু, মামুন অপু, মামুন অপু নিয়ে খুব বিরক্ত বোধ করছি, কারণ ওদের জন্য আমি ফেসবুকে ঢুকতে পারছি না, ইউটিউবে ঢুকতে পারছি না। ইউটিউবে বড় বড় ক্রিয়েটররা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, সো কল বড় বড় ক্রিয়েটর যাদের কামও রিভিউ দেওয়া না, তারাও গিয়ে রিভিউ দিচ্ছে। ভাবতে পারছি, বুঝতে পারছি তাদের অতিষ্ঠ হয়ে ভিডিও করছে। লাস্ট ভিডিও আমার রাফায়েত ভাইয়ের ভিডিও আমার ভালো লেগেছিল খুব। একটা কথাই বলতে চাই যে প্লিজ, এই মামুনার উপর কোনো মিম পেলে আপনারা শেয়ার করবেন। আমি আজকে থাম্বনেলের ওদের পিক ইউজ করবো না, আমি আজকে ওদের কোনো ক্লিপ আমি দেখাবো না, ওদের কিছু ফ্যানের ক্লিপ দেখাবো আমি, যারা ওদের জন্য বেসিক্যালি পাগল। আর ওরা ফ্যান ফলোয়ার এত কেন জানে, ওদের ফ্যান ফলোয়ার না, ওরা নিজেরাও সেলিব্রিটি হতে চায়। প্রথমত ওরা ক্যামেরা নিয়ে ওদের কাছে যায়, সো এরা জানে যে ওদের সাথে যদি একটা ভিডিও করতে পারে বা ওদেরকে ক্যামেরা দেখাতে পারে, ওরা ফেমাস। কারণ লাইকিতে কেমন পাবলিক আমি জানি না, ওদেরকে দেখে তাদের লাইক দিতে মন চায়, জানি না ভাই। লাইকে তোর সাথে ভিডিও করলে হ্যাশট্যাগ মামুন বা হ্যাশট্যাগ অপু দিয়ে যখন ওরা ভিডিও আপলোড করে, সেই ভিডিওটিতে হাজারে 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 হাজার লাইক বা ভিউ চলে যায়। সো এই জন্যই তারা বেকুল হয়ে তাদের কাছে যেতে চায়, এই জন্যই তাদের আশপাশে এত ছেলেমেয়ে থাকে, গ্যাং তৈরি হয়ে গিয়েছে। এমনকি এতটাই খারাপ সিচুয়েশন যে বাংলাদেশের নিউজ রিপোর্টাররা তারাও তাকে ছাড়ছে না যে এইসব বিষয়ে বন্ধ করার জন্য। আমি এতটুকু বিশ্বস্ত যে লাইক আর টিকটকের মতো কিছুদিন পর বাংলাদেশে ব্যাং হয়ে যাবে, তখন ওদের কি অবস্থা হবে এই নিউজটা পাচ্ছি। আর দ্বিতীয়ত, তার কিছু পাগল ফ্যান আছে যারা না বুঝে বিভিন্ন ভিডিও করে বসে। আজ অপু ভাই জেলে, আর জেল কারা কাটছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা। ঠাকুর ভাইরা আপনার সব কটা দেখা। আরে ভাই, তোর মেন্টালিটি করছে কালার কার তুলনা করতে। কই বঙ্গবন্ধু, কই বঙ্গবন্ধু দেশে স্বাধীন করতে গিয়ে জেলে গেছে, বঙ্গবন্ধুকে জেলে পাঠানো হয়েছে, কিন্তু তার কপু এসে মাথা পাঠায় জেলে গেছে, কেমনে কালার কার তুলনা করছে? সেও জেল খাটছে, মুম্বাই টপ হিরো সালমান খান সেও জেল খাটছে, এবং কি আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সেও জেল খাটছে, তাই জেল খাটার কোনো লজ্জার বিষয় না। ঠাকুর ভাইয়ের আপনার সব কটা দেখা। জেল খাটা একটা র্যাঙ্কের বিষয়, আজ অপু ভাই জেল খাটতেছে, এটা অপু ভাইয়ের সম্মানের কথা। তুই পাগল, তোর বাপে পাগল, জাস্ট মার গুলা দেখাইছে, এগুলাই সব সব। আরে ভাই, যারা খুন করে তারাও জেলে যায়, যারা রেপ করে তারাও জেলে যায়, যারা ডাকাতি করে, লুট করে, চুরি করে তারাও জেলে যায়। এখন তুই কি বলতে চাস, তাদের কি র্যাঙ্ক বাড়ছে? তারাও কি র্যাঙ্কের বিষয় চিন্তা করবে, এইসব অপরাধের কথা চিন্তা না করে? মেন্টালিটি ঠিক রাখ, পাগলের মতো যা তা বলিস না, ফেমাস হওয়ার জন্য। ওরা এরকম করে ঠিক আছে, প্রথমত ওরা এরকম উল্টা পুল্টা ভাষণ দিয়ে ফেম ভাইরাল হবে, তারপরে ওই মাধ্যমে এসে তারা সরি বলবে। আমাদের বাংলাদেশ র‍্যাব এবং হচ্ছে বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা সবাই মাপ চাচ্ছি, জনগণ যা আছে সবার কাছে মাপ চাচ্ছি, জনগণ আমাদের আমাদের সবাই মাফ করে দিবেন, মানে আমরা তো ভুল তো মানুষই করে, আমাদের সবাই মাফ করে দিবেন। নলেজ দেখছেন কি নলেজ, প্রথম ভিডিও করার সময় তোদের মাথা ছিল না তোরা কি করছস। এবং আরেকটি কথা, ওদের নামে কোনো মিমস বা কোনো ভিডিও পেলে অবশ্যই শেয়ার করবেন না। দ্যাটস অল ফর টুডে, পিস আউট।